হে বন্ধুরা, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে। আমার সঙ্গে যাচ্ছে তিতির, ওই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড, ওই যে বাইক স্টার্ট দিচ্ছে। তিতির খুব সুন্দর করে সেজেছে। ঘুরু ঘুরু যাওয়ার ব্যাপারে ম্যাডামের এক্সাইটমেন্ট কিন্তু সবসময় তুঙ্গে থাকে। এই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বের হওয়ার আগে আমি চুলটা শুকোনোর টাইম পাইনি, তাই এই বাইকের হাওয়াতে চুলটা শুকিয়ে নিচ্ছি আর একটু স্টাইলও মেরে নিচ্ছি। আমার শ্বশুর বাড়ি থেকে আমার মামা শ্বশুরের বাড়ির দূরত্ব 10 থেকে 15 মিনিট বাইকে করে গেলে। এই যে দেখছো মাথার উপরে সূর্য, কিছুক্ষণ আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখন উঠেছে রৌদ্র। এই রোদে না প্রকৃতি যেন আরও সুন্দর লাগছে। আজকে আমি ভীষণ খুশি, অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি। এই পৌঁছে গিয়েছি মামা শ্বশুরের বাড়িতে, অনেক দিন পর এলাম। যদিও আমার মামা শ্বশুর আর এখন আমাদের মধ্যে নেই, তবুও এখানে এলেই মনে হয় উনি আশেপাশেই কোথাও আছেন। এই আমার জা আর ননা আমাদের জন্য রান্না করছে, আর আমি এসেই চোখে ড্রপটা দিয়ে নিলাম, কারণ এই যে রোদে এসেছি তাতে আমার চোখ ব্যথা শুরু হয়ে যাবে। এ ভীষণ যন্ত্রণার, যাদের হয় তারাই বুঝবে। প্রথমে আমাদের খেতে দেওয়া হলো গ্লুকন্ডি জল দিয়ে। গ্লুকন্ডি খেয়ে এনার্জি বুস্ট করে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম। ওই হলো আমার মামি শাশুড়ি। সব থেকে বেশি আনন্দ হলো তিতিরের, এত বড় বারান্দা পেয়ে এদিক থেকে সেদিক শুধু ছুটে ছুটে বেড়ালো। তারপর আমাদের খেতে দেওয়া হলো মিষ্টি আর ফল। আমি সেরকম খাইনি, তিতিরা তিতিরের বাবাই খেয়েছে। আর দূরে না গান বাজছিল, সেই গান শুনে উঠোন জুড়ে তিতির নেচে বেড়ালো। আমার শ্বশুরবাড়ির উঠোনটা এত বড় নয়, তাইও খুব একটা স্পেস পায় না। কিছুক্ষণের মধ্যে আমার শ্বশুর মশাই আর শাশুড়িমা দুজনই এসে হাজির। এই দেখে না আমার মামি শাশুড়িকে কাছ থেকে আমার যা আমাদের খেতে দিয়ে দিল। রান্না হয়েছিল একটা কুমড়োর ঘণ্ট, এখানকার স্পেশাল ছেঁচা, পাঁপড় ভাজার ডাল, মাছের ঝোল, সঙ্গে ছিল দই মিষ্টি। তো আমার বরে অ্যাজ ইউজুয়াল ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, আমার আগে স্টার্ট করে দিলে। এবার আমার খাওয়ার পালা। তো পাঁপড়টা আমার যেটা মনে হলো এটা হ্যান্ডমেড পাঁপড়, মানে ওদের বাড়িতেই তৈরি করা হয়েছে। আর ছেঁচড়াটা না দুর্দান্ত হয়েছিল, ওটাতে কাঁঠালের বীজ দেওয়া ছিল। আর এই বাড়িতে আমার একটা জিনিস বিশেষ ভালো লাগে, এখানে যতবারই এসেছি এখানে মাছের পিস দুটো করে দেওয়া হয়। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প আড্ডা মজা করলাম। এই বাতাবি লেবুর গাছটাতে প্রচুর বাতাবি লেবু হয়েছে, আমার ইচ্ছে করছিল সবগুলো পেরে ফেলি, কিন্তু নিজের ইচ্ছেটাকে সম্বরণ করে এবার আমরা ছুটলাম আমার মাসি শাশুড়ির বাড়ির দিকে। হাঁটা পথে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে জাস্ট 1 মিনিট, ওই দেখো আমার মাসি শাশুড়ি বসে রয়েছেন, একেবারে মাটির মানুষ। মানে আমার না মনেই হয় না যে ইনি আমার শ্বশুরবাড়ির সাইডের আত্মীয়, মনে হয় যেন আমার নিজের মাসি। এই হলো আমার মেসোমশাই। তো তিতির মেসোমশাইয়ের পিঠ ছুলকে দিচ্ছিল, তারপর ওনাকে দেওয়া হলো দুটো চকলেট। এবার বাড়িতে ফিরে আসার পালা, কিন্তু ওই যে মনের সেই ইচ্ছেটা, একটা বাতাবি লোভে আমি পেরেই নিলাম। জানি এর মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নেই, তবু লোভ তো লোভই। এবার টাটা করে বাড়ির দিকে রওনা হলাম। আসার সময় নিলাম কি বলতো, মিষ্টি, গজা, তারপর ছানার সন্দেশ, এই সব রাত্রেবেলা খেয়েছিলাম পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আলু সেদ্ধ আর ভাত। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।